নমস্কার বন্ধুরা, ঝর্ণা ঝুমা কিচেনে সবাইকে স্বাগত। আজ আমি কলমি শাক তৈরি করব আর সম্পূর্ণ নিরামিষ তৈরি করব। কলমি শাকগুলো আমি বেছে পরিষ্কার করে নিয়ে নিয়েছি, দেখেন এখানে পরিষ্কার করে নিয়ে নিয়েছি। এখন এগুলো আমি কেটে নেব। এখন আমি শাকগুলো কুচিয়ে নিচ্ছি। ছোট ছোট করে কুচিয়ে নেব। দেখেন কতটা কুচি কুচি করে কেটেছি। শাকগুলো কাটা হয়ে গেছে আর এখানে আমি একটা আলু কুচিয়ে নিয়েছি আর কিছু কাঁচা লঙ্কা চিরে নিয়ে নিয়েছি। কড়াই গরম হয়ে গেছে, এখন আমি সর্ষের তেল দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এখানে সাদা তেল দিয়েও বানাতে পারেন। তেল গরম হয়ে গেছে, এখন আমি দিয়ে দিচ্ছি গোটা জিরে, শুকনো লঙ্কা, থেঁতো করা আদা। আপনারা চাইলে এটা রসুন দিয়ে তৈরি করতে পারেন, কিন্তু আমি সম্পূর্ণ নিরামিষ তৈরি করছি তাই আমি আদা দিয়েছি। আদা আর জিরে লঙ্কা ভাজা হয়ে গেছে, এখন আমি আলুগুলো দিয়ে দেব। কুচনো আলুগুলো দিয়ে দিয়েছি, এখন আলুগুলো আমি একটু হালকা ভেজে নেব। দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, পরিমাণ মতো নুন দিয়েছি, এখন একটু নেড়ে দেব। দেখেন আলুগুলো হালকা ভাজা হয়ে গেছে, এখন আমি কুচনো কলমি শাকগুলো দিয়ে দিচ্ছি, নেড়ে দেব একটু। এখন আমি ঢেকে দেব, এখন আমি ঢাকনা উঠিয়ে দেখে নেব। এখন শাক অনেকটা সেদ্ধ হয়ে গেছে, নেড়ে দেব। দেখেন শাক আর আলু ভালো করে ভাজা হয়ে গেছে। টেস্ট হিসাবে সামান্য চিনি দিয়ে দিচ্ছি, চিনিটা চাইলে আপনারা স্কিপ করতে পারেন। এখন একটু নেড়ে দেব। শাক ভাজা হয়ে গেছে, এখন আমি নামিয়ে নেব। আমার এই শাকের রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন আর অবশ্যই শেয়ার করবেন।